अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার পা ভেঙে গেল, সরি পিসমা, ভুল হয়ে গেছে, সরি পিসমা। কি হলো মা? ভুল করে আমার হাত থেকে ঘন্টা পড়ে গেছে, লেগে গেছে পিসমা, সরি পিসমা। আমার পাটা ভেঙে গেল, ভেঙে গেল আমার পাটা, সরি পিসমা। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, শুধু শুধু এক গাদা করে খায়, কিন্তু হাড়ে এতটুকু জোর নেই যাতে একটা ঘন্টি ধরতে পারে। আমার পা ভেঙে গেল, সরি পিসমা, ভুল করে হয়ে গেছে। তুই ইচ্ছে করে আমার পায়ে মেরেছিস। না 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 না, একদম না। টর্চার, ও মাই গড, টর্চার, ও মাই গড, অ্যাবিউজ। কি বললে? আপনি গান্ধীজির দেশে থাকেন, গান্ধীজি বলেন নো হিংসা, ইটস ব্যাড, ইটস ব্যাড। হিংসে ও করেছে, আমার পায়ে মেরেছে, কিন্তু সেটা তো ভুল করে হয়েছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, তোমরা বললে আমি ওকে ক্ষমা করে দিলাম। এনিওয়েজ, আরতি হয়ে গেছে, যখন আমরা এবার ব্রেকফাস্ট করে নি। চলো, ওকে ওকে, কাম কাম কাম। যখন থেকে ইংরেজরা এসেছে তখন থেকে সবাই যেন মাথায় চড়ে বসেছে। একবার যদি এই ব্যবসাটা পাকা হয়ে যায় তাহলে সবাইকে ধাক্কা মেরে বাড়ি থেকে একেবারে বার করে দেব। সরি, অ্যাকচুয়ালি খাবার বড় টেস্টি ছিল। নিহার বাবু ওনার সাথে ডিলের ব্যাপারে কথা বলেনি। ও হ্যাঁ, ডিলের ব্যাপারে কথা বলা যাক। হ্যাঁ হ্যাঁ, বলো তুমি। আমরা আপনার সঙ্গে ডিল করার আগে প্রপার্টির পেপারস দেখতে চাই, কারণ আমরা জানতে চাই এই পুরো প্রপার্টি আপনার নামে আছে না নেই। আপনি আমাদের সঙ্গে কোনো ফ্রড করছেন না তো? মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আমার মুখ দেখে কি আমাকে মিথ্যাবাদী মনে হয়? No, 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 not fraud. Actually, আমাদের কাছে অনেক টাকা আছে, you know, money. তাই আপনার মন না বদলে যায় তাই জন্য। সুজি, টাকা আমার কাছে অনেক আছে, এই বাড়িটা আমার নামে, আমি এক্ষুনি কাগজে এনে তোমাদের দেখাচ্ছি। পিসিমণির নখে যে ভিডিও ক্যামেরা লাগানো আছে সেটা দিয়ে জানতে পারবো পেপারস কোথায় আছে। এটা তো পিছন দিকের করিডোর। এই ওনাটা সামনে আসছে কেন? ওফো, কখনো ঘোমটা মাঝখানে আসে, কখনো চুল মাঝখানে আসে, উনি সোজাসুজি হাঁটতে পারেন না। এটা কি খুললেন উনি? কিছু বোঝা যাচ্ছে না, এত ডিস্টারবেন্স। এটাই নিশ্চয়ই সেই লুকানো লকার। ডিস্টারবেন্স খুব হচ্ছে। আগে তো শুধু ক্যামেরা নড় ছিল, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ক্যামেরা কোথাও পড়ে গেছে। আরে, পড়ে গেছে? নক তো ঠিক আছে, তাহলে ধাক্কা কিসের?
হ্যালো, এবার কি করবি বাবা? আমার মনে হচ্ছে পিসিমণি করিডোরের কাছে পেপারটা রেখেছে, একবার ভালো করে খুঁজে দেখতে হবে। আমার উকিলের ফোন এসেছিল, উনি বললেন ব্যবসার কথা ওনার সামনে হওয়া উচিত, তখন কাগজপত্র দেখানো যাবে। নিহার বাবু, নিহার বাবু, আমরা ওনাকে বোঝাতে পারবো না যে আমরা বেশি উত্তলা, উনি না হলে সন্দেহ করবেন। আমাদের নিজেদেরকে পেপার্স খুঁজতে হবে। নিহারবাবু ভেবে দেখুন, যদি পিসি ঠাম্মা আমার গয়না দেওয়ালে লুকিয়ে রাখতে পারেন, প্রপার্টি পেপার্স লুকানোর জন্য কতটা প্ল্যান করেছেন। ঠিকই বলেছো তুমি রুচিতা, এইসব ব্যাপারে উনি অনেক এগিয়ে, উনি সব কিছু করতে পারেন। কেউ কিছু পেলে? নেহার কিছু পাওয়া গেল না? আমরাও কিছু পাইনি, সব জায়গা খুঁজলাম। আমি তো আগেই বলেছিলাম আমরা শুধু শুধু সময় নষ্ট করছি, যদি ধরা পড়ে যাই তাহলে দ্বিগুণ বিপদ হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। হে ভগবান, জানি যে সুখ আর দুঃখের দড়ি দিয়েই জীবন বাঁধা থাকে, কিন্তু সুখের মেঘ যত তাড়াতাড়ি সরে যায় দুঃখের বৃষ্টি যেন তত জোরেই ঝরতে থাকে। আমাদের এই কঠিন পরিস্থিতিতে কোনো ভয় নেই ভগবান, শুধু আপনার কাছে এতটুকুই প্রার্থনা যে আমাদেরকে দুর্বল করে দেবেন না, আমাদের সঙ্গ ছেড়ে দেবেন না, আমাদেরকে পথ দেখান প্রভু, আমাদের পথ দেখান। আলো চলে গেল কেন? কি হলো? তোমরা সবাই ওখানে কি করছো? এই আলোটা এরকম করছে কেন? তোরা কেউ কিছু করিসনি তো? না পিসি, আমরা তো কিছু করিনি। নিহার বাবু, ভগবান আমাদের কোনো ব্যাপারে সংকেত দিচ্ছে। হয়তো তুমি ঠিকই বলছো রুচিতা। পিসিমণি, আমি প্রতিবেশীদের লাইট দেখে আসছি,
কি হলো? বাইরে সবার সবকিছু ঠিক আছে, আমাদেরই সমস্যা হচ্ছে। আমি একবার ভোল্টেজ বক্স চেক করছি। দাঁড়া, আমার মনে হয় যে ওই জায়গাটা হাত দেওয়ার কোনো দরকার নেই। তোরা যদি কিছু গন্ডগোল করে ফেলিস তাহলে অন্যরকম ঝামেলা দেখা দেবে। পৃষ্ঠাম্মা মিটার বক্সের কাছে যেতে দিচ্ছেন না কেন? দেখো, দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? এটা যে ঠিক করতে পারে তাকে ডেকে আন। যে আসবে সে দেখবে, তোদের ওখানে যাওয়ার কোনো দরকার নেই। পিসিমণি ইলেকট্রিশিয়ান আসতে তো অনেক সময় লাগবে, আমি আর দাদা ততক্ষণ দেখে নিচ্ছি। দাঁড়া, তোরা তো যদি ওরা সুইচ বোর্ডটা খুলে নেয় তবুও আমি ওর ভিতরে এমন তার লাগিয়ে দিয়েছি, বাইরে কারেন্ট না থাকলেও ওখানে কারেন্ট থাকবে। যদি তারটি ছোঁই তাহলে এমন কারেন্ট খাবে, খুবই বিপজ্জনক হবে। নিহার বাবু, সাবধানে, বিপদ হতে পারে। ডোন্ট ওয়ারি। এটা কি? এটা তো ক্যামেরার নুকটা, এটা এখানে কি করছে? পিসিমণির এমন কি কাজ ছিল যে ওনার সুইচ বোর্ড খুলতে হয়েছিল? আমি একবার ভোল্টেজ বক্স চেক করে আসছি। দাঁড়া, তাকিয়ে আছিস কেন? এটা যে ঠিক করতে পারে তাকে ডেকে আন। যে আসবে সে দেখবে, তোদের ওখানে যাওয়ার কোনো দরকার নেই। নিহার বাবু, পিসি ঠাম্মা প্রপার্টি পেপার সেখানে কোথাও লুকিয়েছেন, আপনার একবার ভালোভাবে দেখুন, এখানেই থাকবে কোথাও। এক সেকেন্ড, কিন্তু এর চারিপাশে তার দিয়ে জড়িয়ে রাখা আছে। ওই কাগজ যদি ওরা পেয়ে যায় তাহলেও কোনো সুবিধা হবে না। আরে, ওই কাগজে হাত লাগাতে সর্বনাশ হয়ে যাবে দুজনের। এখন লাইট নেই, তাড়াতাড়ি পেপারগুলো বার করো। নিহার বাবু, এটা তো লাইফ ওয়্যার, যদি লাইট না থাকে তাও এটাতে কারেন্ট থাকে, ভুল করেও যদি হাত লেগে যায় তখন এটা থেকে বাঁচা খুব মুশকিল। আপনি দূরে সরে আসুন। তাহলে তো পেপারসগুলো বের করতে সময় লাগবে, আর তখন যদি ঠাকুমা সন্দেহ করে তখন?
দাদা, নেহারবাবু, আপনার এই পেপারসগুলো সাবধানে বের করুন, আমি ততক্ষণ পিসি ঠাম্মাকে দেখছি। যাও। ওই ইংরেজ দুজন কোথায় গেল? ব্যবসার কথা বলতে হবে ওদের সাথে। উকিলকে তো কাগজও দেখাতে হবে। দেখে আসি। আরে সুজি, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আর আমি আপনাকে খুঁজছিলাম। চলুন কোন কুল জায়গায় গিয়ে কথা বলি। হ্যাঁ চলুন। ভাইটি কোথায়? এত গরম না, তাই উনি বাইরে ফ্রেশ এয়ার নিতে গেছেন। চলুন চলুন, লেটস গো, চলুন। ঠাকুমা, মা, নিহার আর প্রতীক পেপার পেয়ে গেছে। কি কি কোথায় পেল? মা, ওই রুচিতা মেসেজ পাঠিয়েছে, পিসিমাকে অন্যমনস্ক করার জন্য ওর আমার সাহায্য চাই। আমি যাই তাহলে? যাও যাও মা, যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। ও মাই গড, এক মিনিট, আমি ভাইটির সাথে তো ব্যবসা নিয়ে কথা বলবো, কিন্তু আলো আসার পরে, তারপরে আমি শান্তিতে বসে কথা বলবো। হ্যাঁ, ততক্ষণে আমি আমার কাজ করি, তুমিও বিশ্রাম নাও। কিছু ভাব, কিছু ভাব, পিসি ঠাম্মা চলে যাচ্ছে, কি করি? পিসিমা, 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 আমি আমি আপনার মেকআপ করব। আমার মেকআপ? আপনি আপনি এই হাউজের মহারানী, কিন্তু এইভাবে আপনাকে কেউ বাইরে দেখলে চাকরানী ভাববে। কাজের লোক? Yes, but don't worry, আমি আপনাকে লন্ডনের মহারানীর মতো বানিয়ে দেবে। মহারানী? হ্যাঁ, কিন্তু আলো তো নেই। কোনো ব্যাপার না। পিসিমা, এখানে তো ভীষণ গরম লাগছে, উপরে না হাওয়া দিচ্ছে, আর আমি আপনার জন্য ইমার্জেন্সি লাইটও লাগিয়েছি। চল 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 চল। এবার শুধু নিহার বাবু আর দাদা যে কোনো ভাবে পেপারসগুলো বের করে নিক। দাদা, এবার কোথা থেকে শুরু করব? আগে এই তারগুলোকে যে করে হোক সারাতে হবে। এই নে নিহার। হ্যাঁ, এই নাও ধরো। হ্যাঁ, আমি আপনার এরকম মেকআপ করব, আপনি দেখতে থাকবেন। যতক্ষণ নিহার বাবু আর দাদার কাজ না হয়ে যায়, ততক্ষণ আমাকে পিসিটা আমাকে আটকে রাখতে হবে। আচ্ছা, কত পাউডার লাগবে? সরি সরি সরি, ব্লেন্ড করছি, ব্লেন্ড। নিহার, সাবধানে, ঘড়িটা খোল, কারেন্ট লাগতে পারে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি।
জানি না পেপারসগুলোর কি হলো। হে ভগবান, নিহার বাবু ঠিক আছেন তো? ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি রুচিতা। কি ভাবছো তুমি, চোখে লাগছে আমার? সরি পিসিমা। এত ঠান্ডা জল, না না না। তুমি তো বলেছিলে আমাকে মহারানী বানিয়ে দেবে, তুমি তো আমাকে ভূত। প্লিজ ভগবান, রক্ষা করো আমাদের। আমি কেন ওর কথা শুনলাম? আমাকে একেবারে ভূত বানিয়ে দিল। প্রতিকা নিহার কোথায় গেল? হে ভগবান, কাগজপত্রের সন্ধান পেল না তো?